মাধবীর রোজনামচায় আপনাদের স্বাগত। আজকে শুভ পঞ্চমী, আমাদের পাড়ার ঠাকুর ইন্দ্রপ্রস্থ মহিলা দ্বারা পরিচালিত দুর্গোৎসবটি পঞ্চমী দিন। পঞ্চমী দিন শুভ সূচনা হলো। এখানে নানা রকম অনুষ্ঠান হলো, তার মধ্যে আমরা স্বামীজিকে নিয়ে এসেছিলাম, মহারাজ উনি এসেছিলেন, উনি এসে আমাদের আজ পঞ্চমী সেই মহোদয়ের দিন, মায়ের আগমন হয়েছে। আমাদের প্রজা গোষ্ঠী তারা আজ আমরা শুভ সূচনা করছি আমাদের আরম্ভিক সাংস্কৃতিক অনুষ্ঠানের। দুর্গেশানন্দ মহারাজজি আমাদের মধ্যে উপস্থিত হয়েছে, আমাদের অত্যন্ত আনন্দের মুখের বিষয়। এইবার প্রদীপ প্রজ্বলন ও ভিতে কাটার মধ্যে দিয়ে এবং মহারাজের মাতৃ বিগ্রহে মাল্য প্রদানের মধ্যে দিয়ে শুভ সূচনা হোক ইন্দ্রপ্রস্থ পাড়ার দুর্গোৎসবে। আপনারা সবাই আসুন, মহারাজ ইতিমধ্যে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে, আমরা আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু করছি। আপনাদের সবচেয়ে বড় উৎসব দুর্গোৎসবের শুভ পঞ্চমী তিথি চণ্ডীটা আছে শ্রিয়া মা নিজে বলছেন শ্রিয়া সমস্তা সকলা দিবস। তিনি প্রত্যেকটি মায়ের মধ্যে চিন্ময়ের অবস্থান করছেন, সেই মাতৃমণ্ডলীর দ্বারা পরিচালিত সেই জগজ্জননীর পূজায় সেই মাতৃস্বরূপা সব মায়েদের আমার প্রণাম। এই শারদীয়া দুর্গাপূজা বাঙালিদের জীবনের একটি আবেগ শুধু নয়, বাঙালিদের জীবনের একটি আমাদের হৃদয়ের অন্তঃস্থলের একটা সারা বছরের যেন আকুতি। আমরা সারা বছর দিনগুনি। আমরা আমাদের নজন মাকে নিয়ে এসেছি, এই নবদুর্গার নটি রূপ, সেই মায়েদেরকে আমরা পূজা করে তারপর আমাদের মাতৃবন্দনা শুরু করেছি। আর এই মায়েদের আমরা টিপ এবং ফুলের স্তবক দিয়ে আমরা ওনাদের অভ্যর্থনা করেছি। এবং সামান্য
দিয়ে ভূষিত করছে। আপনারা করদানির মাধ্যমে তাদেরকে অভিবাদন জানান, সমর্থন জানান। উপবিষ্ট আছে সুমন্দা ব্যানার্জি, সপ্তা ব্যানার্জি, মঞ্জু পাল, শান্তি পাল, চণ্ড মুণ্ড বিনাশিনী, রূপং দেহি জয়ং দেহি যশো দেহি ঋষো দেহি, নিশুম্ভ শুম্ভ নির্নাশি ত্রৈলক্ষ সুভদে নমঃ, রূপং দেহি জয়ং দেহি যশো দেহি ঋষো দেহি, বন্দিতা মৃজুমে দেবী সর্বসৌভাগ্যদায়িনী, রূপং দেহি জয়ং দেহি যশো দেহি ঋষো দেহি, আদিত্য রূপ চরিত সর্বশত্রু বিনাশিনী, রূপং দেহি জয়ং দেহি যশো দেহি ঋষো দেহি, নতেভ্যো সর্বদা ভক্তা চাপর্ণে দুরিতাপহে, রূপং দেহি জয়ং দেহি যশো দেহি ঋষো দেহি, তবদ্ভ ভক্তি পূর্বক ত্বং চণ্ডীকে ব্যধিনাশিনী, রূপং দেহি জয়ং দেহি যশো দেহি ঋষো দেহি, চণ্ডীকে। আনুষ্ঠানিক শুভ সূচনা হলো নৃত্য গীত আবৃত্তি মুখর। আজকের সন্ধ্যাটা একটু অন্যরকম, একঘেয়ে একাকিত্বের দৈনন্দিন রোজনামচা থেকে অনেকটাই অন্যরকম। ছোটখাটো অনুষ্ঠানের মাধ্যমে সবাইকে আনন্দ দিতে, আর আমরা এখানে উপস্থিত হয়েছি যারা, তারা আমাদের মাতৃস্থানীয় আছেন, পিতৃস্থানীয় আছেন, দাদা আছেন, বোন আছেন, ভাই আছেন, এবং আমার কমিটির বান্ধবীরা আছেন। আমি কি নাম বলবো? তোমাদের নাম বললে তোমরা রাগ করবে, ওই জন্য তোমরা আমার সবাই জোর, তোমাদের সবার জন্য আমি আছি। তাছাড়া আমাদের সেক্রেটারি নির্মলা প্রসাদ আছে, মঞ্চে এই দুষ্টু মেয়েটা আছে দোয়ে, আমাকে ফ্যাসাতে ফেলেছে, আমি কোনোদিন মাইক ধরে কোনোদিন কিচ্ছু বলিনি। আচ্ছা যাই হোক, আর সব থেকে আমার আজকে ভালো লেগেছে আমাদের এতজন মানুষ এখানে এসে উপস্থিত হয়েছে, আমার এটাই আমার চাওয়া এবং আমার পাওয়া। এবং আমরা যে অনুষ্ঠানের মাধ্যমে আমরা আজকে এখানে এসেছি সেটা হচ্ছে মা দুর্গার আরাধনা। আমরা মা দুর্গার আরাধনার মাধ্যমে আমরা যতটুকু করতে পেরেছি সেটুকুনি আপনাদের সাথে তুলে ধরেছি। আর দেখুন, আমি কিন্তু একদম বলতে পারি না, আমি গোটা বাংলা ভাষায় বলছি, আমরা এই প্রথম পনেরোই আগস্টের দিন আমাদেরকে এই দায়িত্বটা তুলে দেয় সমরেশ মিত্র, তারপরে এখানকার যারা নাম বলছি ক্যাপ্টেন মতো অলোক দে, তারপরে শুভ চ্যাটার্জি, হ্যাঁ যারা আগের বছর ছিল, সব থেকে বেশি বলবো গোপাল দাস আমাদেরকে এখানে আনার জন্য। এই 2022 সালে আমরা প্রথম এখানে এলাম পুজোর আয়োজন করতে, জানি না কতদূর আমরা ঠিক করছি, যদি কিছু ভুল হয় আপনারা মার্জনা করবেন। আমাদের দোস্তুটিটা থেকে আমাদের একটু ইচ্ছা করে কিন্তু আমরা কোনো ভুল করিনি, যদি ভুল হয়ে থাকে আপনারা সেই ভুলটা ক্ষমা করে দেবেন। আর আপনারা সবাই এগিয়ে আসুন, আমাদের সাথে থাকুন, আমাদের পাশে থাকুন। আর কি বলবো, আর আমার কিছু ভাষা নেই, এই অবধি এই অবধি আর পাচ্ছি না, আর বেরোচ্ছি না। আমার যেন মনে হয় প্রাণের পুজো বা ভেতরে রাখুন থেকে যে কথাগুলো বেরিয়ে আসে সেই কথাগুলো যেন আরো বেশি আবেদনময় হয়ে যায় মানুষের কাছে। তাই একটা সবই সুন্দর লেখা বর্ণাঢ্য বক্তব্য থেকে এই প্রাণের বক্তব্য আমার সাথে আমরা একমত যে এই বক্তব্যতে আমরা অনেক বেশি তৃপ্ত হলাম। এবং কাশ্মীর দুষ্ট জগত সবাইকে আমি স্বাগত জানাই। লাইক মাই প্যান্ডেল ভাজুদা দীপদা সবাইকে।